আই গেস আমরা আমাদের খুব পছন্দের একজন শিল্পী আছেন মেজবা, ওনার কাছ থেকে কিছু কথা আমরা পেয়েছি, তিনি আমাদের সাথে কিছু কথা শেয়ার করেছেন এবং মনে হয় গানও একটু শুনে আসি মেজবা কি বলেছেন আমাদেরকে। আহমেদ, মূলত গজল আঙ্গিকের গান করি, আপনার সবাই যা ভালোভাবে শুনেছেন অথবা জানেন। আর কিছু সেমি ক্লাসিক্যাল মিউজিক করি, তার ধারাবাহিকতায় টোটাল তিনটে অ্যালবাম বেরিয়ে পড়ল আমার। প্রথম যে অ্যালবামটি বাংলাদিনের সংসার, একটু সবকটি গানই আমার লেখা শুরু করা। আর ওটা কাজগুলো করেছিলেন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমি করেছি, সেই পাশাপাশি বাপ্পা মজুমদার, মানাম আহমেদ সাহেব, এটা সবাই মিলে আমরা করেছিলাম মিউজিকটা। ওটা ছিল বাংলাদিনের সংসার, যেটা আমার মৌলিক একক অ্যালবাম। আর তারপরে যে আমার দুটো আর মিক্স বেরিয়েছে, তার মধ্যে যেমন আছে সাত রঙা সাতজন, এটা তমালের প্রজেক্ট ছিল, মিউজিকের তমাল। আমরা আমি সঞ্জীব দায়িত্ব দিয়েছিলেন। আমি আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা অ্যালবাম করব, আমার গজলের একটা অ্যালবাম, পিওর গজল বলতে যাব, পিওর গজল অ্যালবাম হবে, যেমন করে আমাদের পার্শ্ববর্তী দেশে বের হয় কিংবা গ্লোবালি বের হয়, এবং এটা আমি গ্লোবালি লঞ্চ করব। আমি কাজ অলরেডি শুরু করেছি, আজ পর্যন্ত কাজ চলছে, আমি চারটা গান অলরেডি করে ফেলেছি, এবং টোটাল ম্যাক্সিমাম দশটা হতে পারে, আটটা গান বা দশটা গান যে কটাই থাকুক, আমার টোটাল প্রজেক্টের আমার যেটা ইচ্ছে আছে সেটা হচ্ছে যে, ইচ্ছে আছে এবং সেটা বাস্তবায়নও হচ্ছে ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে আমি লিখব, কালামটা আমারই থাকবে, যেটাকে আমরা গীতি কবি বলি বা গীতিকার বলি, আমার টিউন, আমার লিরিক, আমার কম্পোজিশন, ইটস এ ওয়ান ম্যান শো। আমি বিভিন্ন রাগে রেখে যাতে ভ্যারিয়েশনটা থাকে, কারণ তিনটা শোনার পরে যেন মনোটোনাস মনে না হয়, অনেকগুলো গান শোনার পরে যেন মনে হয় একটা গানে শুনলাম, আটটা গান যেন আটটা গানের মতোই লাগে, এটা আমার চেষ্টা আছে, বাকিটা দেখা যাচ্ছে না। আমি খুব ছোটোবেলা থেকে গান বলতে পারি, তো আমি আমাদের দেশের স্বনামধন্য ওস্তাদজি এবং ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনার কাছে আমি টানা অনেক বছর ক্লাসিক্যালে তালিম নিয়েছি। একটা জিনিস আমি শিখে গেছি, সেটা হচ্ছে যে একটু সলভেন্ট হলে বলতে সলভেন্টের গান বাজনা করা বাংলাদেশের ভালো, গান বাজনা করে সলভেন্ট হবো ইকোনমিক্যালি, তা না, ইকোনমিক্যালি সলভেন্ট হয়ে ভালো করে গান বাজনা করতে পারলে ভালো। আমার ইচ্ছে আছে, আমি চেষ্টা করছি, আমি পূর্ণতমে কাজ করছি ইনশাল্লাহ, আমার চেষ্টা এই বছরের শেষ নাগাদই আমার কাজ শেষ হয়ে যাবে, তখন করতে পারি, কিংবা নতুন বছরে নতুন একটা অ্যালবাম করে দিলাম, এরকম হলেই কমন দেখি। মিউজিক বাজে আরও আমি অনেকগুলো এপিসোড দেখতে চাই, অনেক অনেক বছর ধরে আমি নিজেও এটা মাঝে মাঝে প্রায় যখন সময় পরে চোখে পড়লে আমি চ্যানেল চেঞ্জ করি না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জন্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ মিস্টার মেজবা, আপনার অ্যালবাম গুলো যেন ঠিকঠাক করে বের হয় এবং আমরা আরো মিউজিক সুন্দর সুন্দর মিউজিক ভিডিও পাই আপনার, সেই সাথে গান তো অবশ্যই। একটা কথা যেটা সবচেয়ে ভালো লেগেছে যে financially solvent hoye tarpor gaan bajna kora uchit. I believe Palki, you're very busy, you have a very you know busy, always have a busy schedule with your job, so kalam ta amari thakbe.